কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা হয়েছে প্রায় এক যুগ পর। কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় নিয়েছেন মোহাম্মদ আরমিন নামে এক নেতা। গোসল করার ভিডিওতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় পুরো জেলা জুড়ে আলোচিত হচ্ছে বিষয়টি। নতুন কমিটি বাতিলও চেয়েছেন পদবঞ্চিত নেতারা। কিশোরগঞ্জ প্রতিনিধি তানবীর হায়দারের তথ্য ছবিতে রাসেল আহমেদের রিপোর্ট। দুধ দিয়ে গোসল সুখকর কোনো খবরে নয়, বরং মনের দুঃখে গোসল করেন তিনি। সম্প্রতি দুধ দিয়ে গোসল করে আলোচনা আসায় ব্যক্তি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগ নেতা আরমিন আহমেদ। আমি এই বঙ্গবন্ধু ছাত্রলীগ হিসাবে ছাত্রলীগের অঙ্গ সংগঠনকে ভালোবাসি, বঙ্গবন্ধুকে ভালোবাসি। আমার কথা হচ্ছে যে এখানে জামাত শিবির থেকে উঠে আসা, ছাত্রদল থেকে উঠে আসা, তার পিছনে আমি রাজনীতি করতে ইচ্ছুক না, তার সাথে আমি রাজনীতি করতে পারবো না। আরমিন দুঃখ করে বলেন, একযোগে ছাত্রলীগ থেকে তার অর্জন 60টি মামলার আসামি, পুলিশি হয়রানি আর শূন্য পকেট, তাই দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় নিলেন তিনি। আমি অনেক ত্যাগ স্বীকার করেছি, বিগত একটা যুগ পার করেছি এই রাজনীতির জন্য, ছাত্রলীগ করে আসছি। আমি জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসি এবং আমার 60টা মামলা হয়েছে, 60টা মামলার প্রতিটি মামলায় আমার গ্রাউন্ড হয়েছে, আমি দুইবার জেল কেটেছি, আমি জেলে থেকে ইন্টার পরীক্ষাও দিয়েছি। গত বুধবার ঘোষণা করা হয় পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি, এতে আরমিনকে সভাপতি না করে করা হয় প্রথম সহসভাপতি। এতে ক্ষিপ্ত হন আরমিন সহ পদবঞ্চিতরা, তাদের অভিযোগ নতুন কমিটিতে অযোগ্যরা ঠাঁই পেয়েছে। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে একটি পকেট কমিটি হয়েছে, সেই কমিটির প্রার্থী ছিলেন কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আরমিন সহ আরও অনেকেই প্রার্থী ছিলেন, কিন্তু আরমিন দেখলাম সে দুধ দিয়ে গোসল করে ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছেন এবং রাজনীতি থেকে বিদায় নিয়েছেন। সেটা একজন ত্যাগী কর্মী হিসাবে আমরা মনে করি একটা আওয়ামী লীগের জন্য একটা অশনি সংকেত। আমরা চাই না এভাবে ছাত্রলীগের প্রকৃত কর্মীগুলো দল থেকে ত্যাগ করুক। একতরফাভাবে পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের যে কমিটি করা হয়েছে, সেই কমিটির মধ্যে বিএনপি জামাত থেকে আগত বিএনপি জামাতের কর্মী, এরকম কিছু লোকদেরকে দ্বারা আজকে পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি করা হয়েছে। এবং সেই থেকে পাকুন্দিয়া উপজেলার তৃণমূল আওয়ামী পরিবার থেকে উঠে আসা যে সাধারণ ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ, তাদেরকে বঞ্চিত করা হয়েছে। যাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের অধিকাংশই বিএনপি রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত ছিল। বিশেষ করে পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের যাকে সভাপতি করা হয়েছে নাজমুল আলম, সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করাকালীন সে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিল এবং বিএনপি নেতা শহীদুজ্জামান কাকনের সাথে তার ফুল দেওয়ার একটি ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মূলত বলতে গেলে পাকুন্দিয়া উপজেলার তৃণমূল ছাত্রলীগ যারা দীর্ঘদিন রাজপথে লড়াই সংগ্রাম করেছে, তারা সবাই এই কমিটিকে প্রত্যাখ্যান করেছে। আমরা সেই কমিটিকে মানি না। আমরা কেন্দ্রীয় ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আল্লাহেন খান জয়ভাই এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদার কাছে আমরা অনুরোধ জানাই, আপনারা তৃণমূল ছাত্রলীগকে বাঁচান। তবে নিজেদের যোগ্য বলে দাবি করেন নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। দুধ দিয়ে গোসল করাকে কমিটির বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি তাদের। রাসেল আহমেদ, আরটিভি।